অতিথিদের কাছে আমার প্রশ্ন, যে আগরতলা ষড়যন্ত্র মামলা এবং বর্তমান সরকারের যে ষড়যন্ত্রকারী মামলাগুলোর সাথে আপনারা মিল দেখতেছেন কিনা? ভাই, আপনার পরিচয় দিয়ে আপনার সময় 2 মিনিট, আপনার প্রশ্ন রাখুন। যাই জি হোক, আমার প্রশ্ন যেটা, যাই হোক, আমরা তো 1971 সাল দেখেছি, 1969 সাল দেখেছি, 1969 সালের বর্তমান যে সিচুয়েশনটা দেখতেছি, 1969 সালে যে আগরতলা ষড়যন্ত্র মামলা হয়েছিল, ঠিক বর্তমান সিচুয়েশনে দেখতেছি ডিসেম্বরে বেশ কয়েকটা মামলা, আপনার জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের সাহেবের একটা মামলা, তারপর যে আমাদের আমির, তার মির্জা ফখরুল ইসলাম এবং মির্জা আব্বাস সহ যে মামলাগুলো হয়েছে এবং তাদেরকে বিভিন্ন ট্যাগ দেওয়া হয়েছে, বিশেষ করে আবিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের যে মামলাটা, ওনার ছেলেকে গ্রেপ্তার করার পর যে জঙ্গি ট্যাগ দেওয়া হলো, ঠিক একই মামলায় ওনাকে গ্রেপ্তার দেখে এখন বলা হচ্ছে যে তারা জঙ্গি সহায়তা করছে। পৃথিবীতে কোন, আমার একটা প্রশ্ন, যে কোন পিতা তার ছেলেকে পড়ালেখার জন্য টাকা দেয় না? এই টাকাটা দেওয়ার জন্য তার ছেলে যদি কোনো অকাম কুকাম করে, তাহলে তার পিতাও এই টাকা দেওয়ার জন্য ছেলেকে পড়ালেখা করার টাকা ধরে দিল, এবং সেই টাকা যদি সে, ধরে নিলাম তার ছেলে জঙ্গি, যদি সে অন্য কিছু করে সে পিতার অগোচরে, তাহলে পিতা যদি তার ছেলেকে টাকা দেওয়ার কারণে, পড়ালেখার জন্য, তার সংসার চালানোর জন্য টাকা দেয়, তাহলে সে কোন হিসেবে অর্থ সহায়তাকারী হিসেবে জঙ্গি সম্পৃক্ত হয় আমার পৃথিবীতে? এইটাই আমার আমার নজিরবিহীন একটা ঘটনা আমি দেখতেছি। অতিথিদের কাছে আমার প্রশ্ন, যে আগরতলা ষড়যন্ত্র মামলা এবং বর্তমান সরকারের যে ষড়যন্ত্রকারী মামলাগুলোর সাথে আপনারা মিল দেখতেছেন কিনা? আপনার জন্য সময় 2 মিনিট, তাহেরুল ভাই। প্রশ্নটা হচ্ছে আপনাদের সকলের কাছে, যে বাংলাদেশের গণতন্ত্র কি নতুন ভাবে যাত্রা নেওয়ার জন্য সবাই আমরা একভাবে কাজ করতে পারি? এই হানাহানি, এই অত্যাচার আমরা কি মুক্তি পেতে পারি? এবং এই কাতাল গল্প থেকে কি আমরা মুক্তি পেতে পারি? এটুকুই আমার প্রশ্ন। মিনিট সময়। আসসালামু আলাইকুম, কেমন আছেন মাসুদ ভাই? সকলে কেমন আছেন? কবি আইরিন আপু নাই, মাসুদ ভাই না, আমার প্রশ্নটা ওনার কাছে ছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের দেশের একজন সম্পদ, আমাদের দেশের বর্ষীয়ান নেতা, এতে কোনো সন্দেহ নেই। ঠিক তেমনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও তার সমমানেরই নেতা, অনেক বর্ষীয়ান নেতা। আর আইরিন আপু যে জিয়াউর রহমানকে নিয়ে যেসব কথাবার্তা বললেন, হু দা হেল আর ইউ টকিং অ্যাবাউট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান? উনি কি ওনার সমমর্যাদার? ওই পর্যন্ত কি যেতে পারবেন উনি? আমরা যদি বঙ্গবন্ধুকে সম্মান সম্মানিত করতে চাই, তাহলে জিয়াউর রহমানকে তো সম্মান দিতে হবে আমাদেরকে। আর যদি যে জিয়াউর রহমান খুনি, আজকে আমার আইরিন আপুর কাছে প্রশ্ন, জিয়াউর রহমান যে খুনি, শেখ মুজিব হত্যার খুনি, এইটা ওনাকে আজকে প্রমাণ করে দিয়ে যেতে হবে। এখান থেকে আমার ওনার কাছে প্রশ্ন, যে মানে কবে কখন কিভাবে উনি এই খুনের সাথে জড়িত ছিল, এটা আমি ওনার কাছ থেকে অবশ্যই আশা করছি। আশা করি উনি আমার এই প্রশ্নের উত্তর দিবেন। মাসুক ভাই, আপনার মাধ্যমে আমি বলছি, কারণ আমার কলিজায় আঘাত লাগে যখন জিয়াউর রহমানকে নিয়ে কোনো কথা বলে বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব হাসান আল মামুন, জনাব হাসান আল মামুন, আপনাকে 5 মিনিট আই 3 জন দর্শকের প্রশ্ন থেকে কথা বলার জন্য অনুরোধ করছি। ভাই যে কথাটি বলেছেন খুব গুরুত্বপূর্ণ একটি মানে কথা বলেছেন উনি, যে আজকে এই রাষ্ট্রটি যে ভেঙে পড়েছে বা আজকে বিচার ব্যবস্থার যে এই অবস্থা, বিরোধী দল সহ মানুষ যে আসলে হয়রানির শিকার হচ্ছে, এটির কারণই হচ্ছে যে আদালতকে আসলে পক্ষপাত মূলক করে ওঠা। অর্থাৎ আদালতের মাধ্যমে যে সিদ্ধান্তগুলো আসছে, এখানে অধিকাংশ সিদ্ধান্তই হচ্ছে পক্ষপাত দুষ্ট। যেমন জিএম কাদের যখন ঘোষণা দিলেন যে আওয়ামী লীগের অধীনে আমি আর কোনো নির্বাচনে যাব না, সাথে সাথে কি করলো, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট থেকে বলা হইলো যে জিএম কাদের এই দলে অর্থাৎ জাতীয় পার্টির কোনো কার্যক্রমে অংশগ্রহণ করতে পারে। কিন্তু জিএম কাদের যদি বলতো 2018 সালের মতো, 2014 সালের মতো, যে আমরা আওয়ামী লীগের অধীনে নির্বাচনে যাব, 2023 সালের বা 24 সালের নির্বাচনে আমরা যাব, তাহলে কিন্তু জিএম কাদের টিকই এই এই জাতীয় পার্টির চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে পারে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে আজকে বিরোধী দল সহ আমরা সহ আমরাও আমাদের নেতাকর্মীদেরও, আমরা নিজেরাই হামলার শিকার হয়েছি, আমরাই মায়ের খেয়েছি,
আমরা মামলা করতে গিয়েছি, আমাদের মামলা নেওয়া হয় নাই, ছাত্রলীগ অবস্থিতে আমাদেরকে মামলা দিছে এবং আমাদের জামিন হয়নি, সর্বশেষ অনেক কষ্টে আমাদের হচ্ছে জজকোর্ট থেকে জামিন করতে হয়েছে। তো একটা বিষয় হচ্ছে কি, আপনি যখন আপনার আদেশ কিংবা আমি যদি আমার যে ইচ্ছা সেটাকে যদি আমি প্রতিফলন ঘটাতে চাই, সেটা যদি কোনো বাস্তবায়ন করতে চাই, সুতরাং আমার মতাদর্শের যে লোক আমাকে যে পছন্দ করে আমার কথা যে শুনবে তাকে আমি চেয়ারে বসাব, এবং আমি যে দিক নির্দেশনা দিব আমার নেতা কর্মীদেরকে আমি যেভাবে দিক নির্দেশনা দেই, আমি যেভাবে দিক নির্দেশনা দিব তারা সেভাবে আমার কথা শুনবে এবং তা পালন করবে। এটাই হচ্ছে বর্তমানে বিচার ব্যবস্থা। আর একজন ভাই বলেছিলেন যে আসলে হানাহানি, এই মারামারি কিংবা এই যে বিদ্যমান যে রাজনীতি, এটির আসলে আমরা অবসান চাই। এখানে দেখেন আগরতলা ষড়যন্ত্র মামলা এবং বর্তমান সময়ে সরকার যে কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে আওয়ামী লীগ, আমাদের কিছু মামলার দিকে তাকালে বোঝা যায়, হেফাজতে ইসলামের কিছু মামলার দিকে তাকালে বোঝা যায় যে সরকার আসলে কতটা ভয়ঙ্কর পরিণতির দিকে এই আওয়ামী লীগ সরকার গিয়েছে। সুতরাং এদেশের রাজনৈতিক সহ যত রাজবন্দী আছে আসলে প্রত্যেকেই এই রাষ্ট্রের কোনো না কোনো ভাবেই হয়রানির শিকার হচ্ছে, এবং জেলের ভিতরে মাসরুখ ভাই আমি আপনাকে বলতে চাই যে আমি নিজের চোখে দেখে আসছি বিডিআর বিদ্রোহের মামলায় অধিকাংশ বিডিআর নিরপরাধ, এরা কিছুই জানে না, এরা অন্য ইউনিট থেকে এসেছিল এখানে এই আপনার খেলাধুলায় অংশগ্রহণ করার জন্য, সেখানে এসে তারা এরকম একটা পরিস্থিতির শিকার হয়েছে এবং ওরা কিছুই বুঝে নাই, কিছুই জানে নাই, ওদেরকে প্ল্যানিং করে একটা চক্রান্তের মধ্যে ফেলে দিয়ে এখনো অধিকাংশ অনেক বিডিআর বিনা অপরাধে এবং অনেকেরই সাজার মেয়াদ শেষ হয়ে গেছে, এরপরেও তারা বন্দি অবস্থায় আছে। এভাবেই রাষ্ট্রটি আসলে চলছে। আমরা একটি মানবিক রাষ্ট্র চাই, মাসরুখ ভাই, মনির ইসলাম ভাই সহ পুরো দেশের মানুষ, আমরা আসলে এই রেষারেষির রাজনীতি, এই প্রতিহিংসার রাজনীতি আর চাচ্ছি না। প্লিজ আপনারা, আমরা আপনাদের সন্তানের মতো, আমরা তরুণ প্রজন্মের প্রতিনিধি, আমরা একটি সুন্দর বাংলাদেশ চাই, পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধনে আমরা মানে পাশাপাশি বসবাস করতে চাই, কোন রকম মারামারি হানাহানির রাজনীতি আমরা চাই না, আমরা এটির বন্ধ চাই। সুতরাং আপনারা যে দোষারোপের যে রাজনীতি দীর্ঘদিন যাবত করে আসছেন সেটিকে বন্ধ করেন, এদেশের মানুষকে মুক্তি দিন, আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করি আপনারা এই প্রতিহিংসা রাজনীতি বন্ধ করুন, এদেশের মানুষকে মুক্তি দিন। ধন্যবাদ সবাইকে।